পদ্মা নদীর গোপালপুর চরমোনেট ফেরিঘাট প্রায় দ্বিগুণ টাকা নেওয়া হচ্ছে পারাপারে ক্ষুব্ধ সাধারণ মানুষ। পদ্মা নদী পারাপারের অন্যতম একটি রুট গোপালপুর চরমোনেট ফেরিঘাট। গোপালপুর ঘাট ফরিদপুর জেলার চরবদর্শন উপজেলার মধ্যে আর চরমোনেট ঘাট ঢাকা জেলার দোহার উপজেলার মধ্যে। প্রতিদিন গড়ে 3-5 হাজার মানুষ যাতায়াত করে এই রুট দিয়ে। ঈদকে সামনে রেখে তা বেড়েছে কয়েক গুণ। সেই সুযোগে কোনো নোটিশ ছাড়াই স্পিড বোট ও ট্রলারের ভাড়া প্রায় দ্বিগুণ করে ফেলেছে ইজারাদার, যা নিয়ে ক্ষুব্ধ জেলার 4 উপজেলার মানুষ। পদ্মা নদীর গুরুত্বপূর্ণ এই রুট দিয়ে ফরিদপুর জেলার চরভদ্রসন, সদরপুর, ফরিদপুর সদর, ভাঙ্গা ও নগরকান্দা উপজেলার বাসিন্দাদের বড় একটি অংশ ঢাকা যাওয়ার জন্য ব্যবহার করে। গত বছর এই ঘাট ইজারা হয়েছিল 4 কোটি টাকায়, এবছর যা হয় ভ্যাটসহ প্রায় 6 কোটি টাকা। বেশি টাকা ইজারা নিয়ে ভাড়া বাড়িয়ে দেয় ইজারাদার, স্থানীয়দের মনে অসন্তোষ ছিল তখন থেকেই। এরপরে 2 দফায় বাড়ে ভাড়া, এখন ঈদকে সামনে রেখে সেই ভাড়া নেওয়া হচ্ছে প্রায় দ্বিগুণ। 6 কিলোমিটার দূরত্ব আর 15 মিনিটের রাস্তায় স্পিডবোটের ভাড়া নেওয়া হচ্ছে 250 টাকা, আর ট্রলারে 40 মিনিটের সময়ের রাস্তায় নেওয়া হচ্ছে 150 টাকা, যা গত 2 দিন আগেও এই রুটে স্পিডবোট ভাড়া ছিল 170 টাকা ও ট্রলার ভাড়া 80 টাকা। এ নিয়ে যাতায়াতকারীরা ক্ষুব্ধ হলেও প্রতিবাদ করার কোনো সুযোগ নেই তাদের। তাদের দাবি, ঘাট ডাক যতই হোক সরকার যেন ভাড়া নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে দেয়। স্থানীয়রা জানান, প্রতি বছর ঘাট নিয়ে প্রভাবশালী কয়েকটি মহলের অসুস্থ প্রতিযোগিতার জন্য কয়েক লাখ টাকার ঘাট আজ কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে, ফলস্বরূপ সাধারণ যাত্রীদের মোটা অঙ্কের টাকা দিয়ে পার হতে হচ্ছে। তবে ইজারাদার দাবি করেছে কোনো বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। বাড়তি ভাড়ার ক্ষেত্রে তিনি দুহারে চরমোনেট ঘাটের ইজারাদারকে দায়ী করেন। ঘাটের ইজারাদার তো একজনই, এমন প্রশ্ন করলে তিনি জানান, এপার থেকে খালি যেতে হয় তাই ঈদের কয়েকদিনের জন্য বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। ভাই ওতে ভাড়া নিছে কত রে ভাই? 250। সবার কাছে 250 টাকা নিছে? হ্যাঁ ভাই 250 টাকা ভাড়া নিছে। এর কি বেশি নিছে কম নিছে? অনেক বেশি নিছে। আগে কত ছিল? আগে ছিল 150 টাকা, 200 টাকা, এখন আরো 50 টাকা বাড়তি নিছে আর কি। কেন এই বাড়তি নেওয়ার কারণ? এটা তাদের এই কাফেলাতে তারা জুলুম করতেছে, কোনো আইন নেই, কিছু নাই। আপনারা জিজ্ঞেস করছিলেন যে এত প্রতিবাদ করছেন? হ্যাঁ, প্রতিবাদ করার কোনো ই নাই, কোনো ফল পাওয়া যাইতেছে না। প্রতিবাদ করলে তার কোনো ফল পাওয়া যাইতেছে না। প্রশাসনের ১৬০ টাকা না ১৬০ টাকা ভাড়া 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 ১৬০ টাকা ভাড়া
এই ঘাট দিয়ে বেসিক্যালি আপনার সদরপুর চরবদ্রসন ভাঙা এবং নগরকান্দা, মানে আমাদের ফরিদপুরের এই চারটা উপজেলা, এই মানে এই সাইডের যে চারটা উপজেলা আছে, এই চারটা উপজেলার মানুষ হচ্ছে এদিক দিয়ে পার হয়। মানে এদিক দিয়ে পার হওয়ার কারণ হচ্ছে এদিকে দূরত্ব কম, সহজে পার হইতে পারে, কিন্তু খুবই ভালো একটা ওয়ে, ভালো একটা রাস্তা, কিন্তু দিনে দিনে হচ্ছে এটার ভাড়া এত লাগামহীনভাবে হচ্ছে কর্তৃপক্ষ বাড়াচ্ছে, মানে এটা হচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। যেখানে মাত্র 6 কিলোমিটার জায়গা, সেখানে হচ্ছে ভাড়া স্পিড বোটে সর্বোচ্চ 100 টাকা হতে পারে, আপনার 15 মিনিট লাগে হচ্ছে আসতে। সেখানে হচ্ছে তারা 150 টাকা 160 টাকা 70 টাকা ছিল, সেখানে ঈদে দেখলাম যে 200 টাকা কেউ ভাড়ায় হচ্ছে তারা ভাড়া নিচ্ছে।
মানে মানুষকে জিম্মি করছে আর কিছুই না। মানে তারা কস দেখাচ্ছে যে তারা কোটি কোটি টাকা দিয়ে এটা হচ্ছে লিজ নিছে, লিজ নিয়ে হচ্ছে তাদের টাকাটা হচ্ছে প্রফিট উঠাইতে হবে, সেই কারণে হচ্ছে তারা।